Assalamualaikum. আজকে আমরা কোথায় যাচ্ছি বলো তো, এক্সপ্লেইন করো। রিচার্ডস, আমরা এখন রিচার্ডসন রিচার্ডসন বলে তো আমার ভিউয়ার্সরা বুঝবে না, দে ডোন্ট নো অ্যাবাউট রিচার্ডসন। আমাদের আগের আগের জায়গা যেখানে আমরা আগে থাকতাম, ওখানে তালহা রাজাকের সব ফ্রেন্ড আছে। সো তালহা রাজাক ওদের সাথে মিট করতে চায় একজন একজন করে। আমরা জাস্ট দূর থেকে সবাই দেখবো, রাইট? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা ভালো আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চাকে নিয়ে আমি বের হয়েছি ওদের পুরানো বাসায় যাওয়ার জন্য। আমরা আগে অ্যাপার্টমেন্টে ছিলাম, ওই অ্যাপার্টমেন্টের উদ্দেশ্যেই যাচ্ছি। ওইখানে ওদের অনেক বন্ধু আছে, ওদের সাথে দেখা করতে। সো আজ কার বাসা যেতে চাও প্রথমে? তালহা, দিস আচ্ছা ফার্স্ট মোহাম্মদ হুসাইন, ইয়া, আর আজরাফ হাউস। আসলে আমরা কারো বাসায় যাই নাই, বাইরে থেকে দাঁড়িয়ে ওদের ফ্রেন্ডদেরকে দেখা করে দেন চলে আসছি। বাইরে দাঁড়িয়ে এদের মিষ্টি টিষ্টি খেয়ে আসলাম, আর সাতিয়াদের বাসায় বেকিয়ার্ডে গেলাম, ওইটাই দেখাবো। বেকিয়ার্ড ভ্রমণ করে আসলাম, শাইখ হিরাজের মতো খালি বেকিয়ার্ড বেকিয়ার্ডের গার্ডেনিং দেখাচ্ছি আর দেখছি আর মুগ্ধ হচ্ছি। তাজবীর কিন্তু মুগ্ধ হওয়ার মতোই একটা গার্ডেন বানিয়েছে অল্প ছোট্ট একটা জায়গার মধ্যে, নিজে সব কিছু করে বাগানটা করেছে। এত সুন্দর গার্ডেন করছে তাজবীর, আসতে পারে। তাজবীর কেমনে যত্ন নাও এগুলার, কি আসছে ফুল আসছে তো? এগুলা ঝিঙ্গা ফুল, শশা আছে, খাবো? দেখা যাচ্ছে না, মাশাআল্লাহ মাশাআল্লাহ। উড়িতে তো ফুল আসছে তাজবীর, তোমার নিতে হবে আমাদের বেকিয়ার্ডে। দেখি হ্যাঁ, ছোট একদম ছোট। আচ্ছা তুমি রেকর্ড করে, আমি রেকর্ড করে দিচ্ছি, তোমার আমুরে পাঠিয়ে দিব। তাজবীরের কাজ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। টমেটো আসছে? আচ্ছা তাও তো আসছে, আমারটা দেখছো? আমার গাছ আচ্ছা, তুমি মনে হয় অনেক মিরাকল গ্রোটো ছাড়ো, আমরাও দেই কিন্তু অল্প অল্প। এই বেডগুলো কি সুন্দর করে বানাইছো তাজবীর, অনেক প্ল্যান করে করছো তুমি, তাই না? এখানে খালি মরিচ, সিলেটি নাগা মরিচ দিছো? বাংলাদেশি টার মতো তুলনা কোনটার সাথে হয় না? না আচ্ছা, কত কিছু করে ফেলছো এই অল্প জায়গার মধ্যে, কি সুন্দর করে মাশাআল্লাহ। তো ইনভেস্টও করছো অনেক? ইনভেস্ট এমন নাই, সস্তা নিজে নিজে করছি তো। আচ্ছা ফ্লাওয়ার গুলো কি সুন্দর হয়েছে, আমার বেশি ফুলে শখ বুঝছো, তোমার খালুর একদমই নাই। আমার ফুলের কষ্ট হয়েছে, আপনার পুরা বছর কষ্ট করবেন ওই এক মানে একবার ফুল দেখবেন ওইটার জন্যই, কিন্তু তারপরও আমার ভাল লাগে। তাও ভেজিটেবল তো হইলো অনেক দিন হয়, আর তুমি বেশি বেশি হইলো আর সেভ করতে পারলা বা কাউর দিতে পারলা, ফুলটা খালি দেখারই আর কি, ওটা তো এনজয় করলা খাইলা। এই এটা অনেক দিন হয়ে গেছে কিন্তু এটা একটা হালকা সেন্ট আছে, হ্যাঁ সন্ধ্যার পরে মনে হয়, সন্ধ্যার পরে বেশি পাওয়া যায় মনে হয়। এটা প্রথম যখন ধরছিল পুরো ব্যাকিয়ার পুরো গন্ধ হয়ে গেছিল। আর এগুলোর মধ্যে কি করবা? আমি ওয়ালমার্টে ওই দিন দেখে এসে তোমার মামারে বললাম,
ও বলে এই খালি অক্সিজেনের জন্য ফুল আনবা, তা না তোমার যদি শখ হয় তা না। ও কিন্তু অনেক ইনভেস্ট করতেছে বাগানে। আমি কিছু বলেই বলে আরে শখের তুলা শখ শখের, এখন আমি বলতে আমার শখ আমিও আনি, বলে আচ্ছা আনো। কচু আল্লাহ মাশাল অনেক কচু আমারও হয়েছে জানো, ছোট্ট দুইটা গাছ হয়েছে, তিনটা গাছ হয়েছে কচু। আর এটা কি, এটাও তো সুন্দর করে দিছো তুমি, এগুলো বানাইতে হয় নাকি? নাই পাওয়া, কিনতে পাওয়া যায় এগুলো, কিনতে পাওয়া যায় টমেটোর ই আর কি মাচা, টমেটোর মাচাগুলা। হ্যাঁ তোমরা যদি সবজি টবজি এনে ফালাও আমারও নেক্সট ইয়ার ওগুলাই হবে, আমরা ফালাচ্ছি তো এখন। কয়েকটা পাতা নেই, এই যে আমার তাসবীর, অনেক গুণের ডাক্তার ছেলে। ওরে বাবা করলাও আছে না, দেখি নাই তো, যাওয়া দেখতেছি। আমি লেবু পাতা নিয়ে নেই আগে কয়েকটা, কোন পাতা নেয় তা কচিটা নিব না, গন্ধ কম হবে। হ্যাঁ কয়েকটা লেবু পাতা নেই, শাকে শাকে দিলেও নাকি অনেক ভাল লাগে। না রে এটা আমার খাইতে বেশি ভাল লাগে না, ওই যে ইয়েটা নেগে খালি যে শাকে এই কয়টাই থাকার না। আমার ইয়েতে মরিচ গাছ, কই ইয়ে কই দেখাও তো করলা, মাশাআল্লাহ এটা মনে হয় সাইজই এটা হবে বুঝছো, এই সাইজের মনে হয় হবে। সাদিয়া তাসবীরের বাগান দেখে চলে আসলাম আমাদের আগের জায়গায়, একদমই কাছে, জাস্ট একটা রোড ক্রস করে এইখানে আসা যায়। সো ভাবিকে ফোন দিয়ে দিলাম আসতে, আমরা ছিলাম উপরের তলায় এখানে, আর ডাউনস্টেয়ারে ঢাকার ভাবি মোহাম্মদ আর মোহাম্মদরা, মোহাম্মদকে কল দিয়ে দিলাম বের হয়ে আসার জন্য। ওরা বের হয়ে আসতে আসতে যতটুকু রেকর্ড করা ছিল অতটুকু করেছি, আসার পরে কল পড়তে এত মুশকুল হয়ে গিয়েছিলাম আর কিছুই রেকর্ড করা হয়নি। বাচ্চাদের ওরা একটু সময় গল্প করলো আমাদের থেকে সরে গিয়ে, আর আমরা রুবি ভাবিও ছিল, স্বামীহার আম্মুও ছিল, আমরা সবাই মিলে গল্প করলাম বাইরে দাঁড়িয়ে। ভাবি অনেক রকমের মিষ্টি বানিয়েছে, ওগুলো খেলাম, থ্যাংক ইউ ভাবি, অনেক ভালো লেগেছিল। আর আশা করি সবাই ভালো থাকবেন, অন্য আরেক দিন অন্য কিছু নিয়ে দেখা হবে আবারও, আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম।